হেলদি স্টেটের কথা বলা হয়েছিল, বলা হয়েছিল সেই হেলদি স্টেটের দুটো ভ্যারাইটি, একটা হলো ট্রাভেল স্টেট আর একটা হলো আনস্টেবল স্টেট। এখনকার আলোচ্য হলো অ্যাপারেন্টলি হেলদি স্টেট বা হেলদি স্টেটে ভাইটাল ফোর্সের ভূমিকা কী, সেটা যেমন অ্যাপারেন্টলি হেলদি স্টেট হতে পারে, আবার স্ট্যাবল হেলদি স্টেটও হতে পারে। এই দুটো ক্ষেত্রে ভাইটাল ফোর্সের ভূমিকা কী, সতেরো নম্বর পেজ বাংলায়, সতেরো নম্বর পেজ হেলদি স্টেট স্টেবল হোক আনস্টেবল হোক, এই অবস্থাতে ভাইটাল ফোর্স কি কি ভূমিকা পালন করে, সোজা কথায় যদি বলা যায় যে মানুষটি সুস্থ বলে দাবি করেন সেটা যদি প্রকৃতপক্ষে সুস্থতা হয়, ট্রিটমেন্ট নিয়েছেন আর নননি, ডাক্তার দেখিয়েছেন আর দেখাননি, এখানে কোনো ফ্যাক্টর নয়। মানুষটি বললেন, ডাক্তার সাহেব আমি মনে করি আমার শারীরিক কোনো অসুবিধা নেই, মানসিক কোনো অসুবিধা নেই, আমি সুস্থ আছি, আমি সুস্থ। সুস্থ তো ঠিকই, এবার আমি কি করে বুঝবো, কি জিজ্ঞাসা করে জানতে পারবো সে সুস্থ? কারণ একজন স্ত্রী তার স্বামীর কথা বলছেন, স্ত্রী দেখাতে এসেছেন ওনার ছেলেকে বা মেয়েকে, ওনাকে তো কেস টেকিং করবার সময় যখন স্বামীর কথা জিজ্ঞাসা করা হলো, উনি বললেন আমি তার সঙ্গে 30 বছর ঘর করছি, তার কখনো কোনো অসুস্থতা দেখিনি, সে কখনো ওষুধ খায় না, আমাদের ওষুধ খেতে হয় বলে সে কত কথা বলে, সে কিন্তু সব দিক দিয়ে ভীষণ সুন্দর শরীর তার, যেমন স্বাস্থ্য তেমন গায়ের রং তেমন তার আচার আচরণ, খুব দান ধ্যান করে, আপনি তার কোনো ত্রুটি খুঁজে পাবেন না। ডাক্তারবাবু শুনলেন মন দিয়ে, তাই বললেন আপনার স্বামীর কথা বলা শেষ হয়েছে? বললো হ্যাঁ। তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন আপনার স্বামীর এ রাগের কথা একটু বলুন না। উনি বললেন ডাক্তারবাবু ওই একটা জিনিস শুধু খারাপ, তাহলে সেই যে বেলুনটা ছিল ভালোর বেলুন সুস্বাস্থ্যের বেলুন কেমন সুন্দর করে ফেটে একবার চুপসে গেল, সব হাওয়া বেরিয়ে গেল। মানে হলো যে আমরা ডাক্তারবাবুরাই বুঝি না সুস্থতার ক্রাইটেরিয়া, একজন গৃহবধূ তার স্বামী সুস্থ না অসুস্থ কী করে বুঝবে? কারণ আমরা যখন এমন একটা কথা শুনবো আমরাই ফেটে যাবো, হ্যাঁ সত্যি সত্যি লোকটা সুস্থ, কিন্তু সুস্থতার তো কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেইটা এখানে লেখা হয়েছে। একটা সুস্থ মানুষ কেমনভাবে তার জীবনযাপন, কেমন তার আচার আচরণ, তাই WHO
হেলথের ডেফিনেশন বললে বেশি ভালো হয়। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল ওয়েলবিং। পরেরটুকু থাকুক, এই সব ব্যাপারগুলি তার মধ্যে ঠিকঠাক থাকতে হবে। তাই আমি এখন জিজ্ঞাসা করব, এই কথাগুলিকে সামনে রেখেই জিজ্ঞাসা করব, বাকিটুকু মানা করলাম কেন? কারণ মহিলা তো বলেই দিয়েছে তার কোনো সমস্যা নেই, বরং ফিজিক্যালও নেওয়া যাবে না, ফিজিক্যাল তো ফিট, নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। ডিজিজ তো নেই, ইনফার্মিটিও নেই, অতএব এসবের প্রশ্ন উঠছেই না, ফিজিক্যালি ফিট। বাকি রইল সোশ্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল ওয়েলবিংয়ের কথা, সেগুলি আছে কি? এই কথা জানবার জন্য দাশু জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর রাগের কথাটা বলুন। তাহলে আমাদের জানতে হয় রাগ সুস্থ মানুষের কেমন হয় আর অসুস্থ মানুষের বা কেমন হয়। অসুস্থ বললে বুঝায় আবার দুটো কথা, সিক মানুষের কেমন হয়, ডিজিজ মানে পেশেন্ট মানুষের, পেশেন্টের কেমন হয়। অনেক কথা, কথায় কথা বলে ভোজনে বের। একটি একজন বলল, আমার স্বামী তো রাগই নেই, তাকে বকুন, গালাগালি করুন, চুল টেনে দিন, খিমচি কেটে দিন, কিচ্ছু বলে না। তোমরা বলবে ভালো তো, সত্যি ভালো তো? না, আমার স্বামী বাপ বললে সালা বলে, আর কোনো দোষ নেই, আর একটা কথা বললে তিনবার কিস্তি দেয়, আর কথা রেজারওয়ারে পেটায়, আর বাপ মা তুলেও গালাগালি করে, আর বাকিটা বলা যাবে, কিন্তু কোনো দোষ নেই। তাহলে এটা কোনো সুস্থতার ক্রাইটেরিয়া হলো না। সুস্থতার ক্রাইটেরিয়া সব কিছু মিলবে, তবে কী কী মিলতে হবে? ফিজিক্যাল ওয়েলবিং রোগ নেই, ডিফর্মিটি নেই, মেন্টাল ওয়েলবিং, মনটা তার খুশিতেই থাকে, কোনো দুঃখ কোনো রাগের সিচুয়েশান হলে নিজে নিজেই ভেবেচিন্তে ডিসিশন নিয়ে নেয়, চেষ্টা করে খুশিতে থাকবা। তাকে যদি দুটো কেউ বাজে কথাও বলে, সে কেউ সালা বললে সে উল্টে সালা বলে না, বলে এটা বলার পিছনে কোনো কারণ আছে কি? যদি আমার দোষ থাকে হাজারবার বলো, দোষ না থাকলে তুমি বলো তোমার কি শাস্তি পাওয়া উচিত। সে যুক্তি দিয়ে কথা বলে, ব্যাপারটাকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে, রাগ যতই হোক নিজের সীমাকে অতিক্রম করে না, নিজের অধিকারকে অতিক্রম করে না। এই ভাবনা চিন্তাগুলি তার মধ্যে ভীষণ প্রকট, সে কখনো কোনো নিন্দনীয় কাজ সে যেমন পছন্দ করে না, তেমন অহেতুক তার কেউ প্রশংসা করুক সেটা এই চাটুকারিও সে পছন্দ করে না। বলতে গেলে বলতে হয় সে একটি পারফেক্ট, একটা পূর্ণ সুস্থ মানুষ, আর একটু ভালো বললে হবে স্টেবল, হেলদি, ভাইটাল ফোর্স ওয়ালা একটি একজন ইন্ডিভিজুয়াল। তো যে মানুষটি রাগ কোনোদিন দেখায় না তিনি ভীষণ অসুস্থ, যে মানুষটি ভীষণ অযৌক্তিক রাগ দেখায় এই মানুষটিও সুস্থ অসুস্থ, তবে দুইজনে কিন্তু হরিবেলি। হরিবেল কেন বলা হলো? একদম রাগ নেই মানে হলো রাগ থাকলেও সে প্রকাশ করে না, সবটাই হজম করে নেয়। এই মানুষটি কিন্তু আগামী দিনে ক্যান্সারই হতে চলেছে। এরকম মানুষের জীবন দর্শন যদি খোঁজ করা হয়
যে এই মানুষটি ক্যান্সারে মারা গেছে কিন্তু মানুষটি ছিল ভীষণ বিষহীন, মানে কখনো কোনো রাগ তার কেউ কোনোদিন দেখেনি, না তার বাবা মা দেখেছে, না তার স্ত্রী সন্তানেরা দেখেছে, না তার প্রতিবেশীরা দেখেছে। এইরকম রাগহীন মানুষ জনসাধারণের মধ্যে আরেকটু দেখা যায় না। একথার মানে হলো এই লোকটি হরিবেলিকুল, ভয়ঙ্কর ধরনের ঠান্ডা। ঠিক যেমন করে একটি বাচ্চা, একটি শিশু কান্না নেই, কীরকম বিছনা বিছনা প্রস্রাব করে ভেজালেও বাচ্চা ওর মধ্যেই ঘুমিয়ে থাকে, একটুও কাঁদে না। এই ছেলে এখানে চেয়ার নিয়ে নে, কত চেয়ার, তুই চেয়ার পাচ্ছিস না, চোখে চশমা নেই, মাথা নিয়ে নে, নিয়ে যাক। বাচ্চা ভীষণ শান্ত, বাবা মা খুশি, এত শান্ত, প্রতিবেশীরা খুশি, কি শান্ত বাচ্চা বোঝাই যায় না। একে বলা হয় হরিবেলিকুল, ভয়ঙ্কর ধরনের ঠান্ডা। খিদে পেয়ে পেটটা চিমটে হয়ে গেছে, বাচ্চা শুয়ে আছে, পেট পিঠ লেগে গেছে, কান্না নেই, মা কাজ করছিলেন, মায়ের মনে হলো বুকটা টনটন করছে, দুধ জমেছে, তারা নিশ্চয়ই বাচ্চা খিদে পেয়েছে, মা গিয়ে দুধ দিচ্ছেন, মা সবাইকে প্রশংসা করছেন, কি ভালো বাচ্চা, কি ভালো বাচ্চা। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বাচ্চাটা একটা দুরারোগ্য ব্যাধি নিয়ে জন্মেছে, যার জেনেটিক, একে ভয়ঙ্কর ঠান্ডা বলা হয়, হরিমেল কৌল। অন্যদিকে রিকুলটাও পাওয়া যায়, ভয়ঙ্কর কান্নাকাটি। তবে হ্যাঁ, এই বাচ্চাটি যে ভয়ঙ্কর কান্নাকাটি করছে, জন্মবার আধ ঘন্টা পর্যন্ত কোনো কাঁদেই নি, অনেক কষ্ট করে কাঁদানো হয়েছিল, সেই যে কান্না শুরু হলো, 3 মাসে কান্না 1 মিনিটের জন্য বন্ধ হলো না। যা হোক করে কবিরাজ এই ওই সেই কি করেছিল, কিসে বন্ধ হয়েছে জানে, হয়তো এমনি বন্ধ হয়েছে, কবিরাজ বা কোনো তামিল দোয়া কোনো কেউ নাম কিনেছে। তারপর কি হলো, সেই বাচ্চাটি যখনই কোনো অসুস্থতা আসে, এত ভয়ঙ্করভাবে আসে, এই মরবে কি সেই মরবে, তারপর এই বাচ্চাটি চুষপত্র খেয়েছে, বাড়ির লোকের এই হলো ব্যাখ্যা, অনেক ওষুধ খেয়েছে তো ওর ভীষণ রাগ হয়েছে, এটা হলো আমাদের ভাষায় হলো ও ভীষণ ভয়ঙ্কর রাগ ওর, আসলেও তাই ভাঙা চোরা, ফেলে দেওয়া, মেরে দেওয়া, আর একটু বড় হয়ে কিস্তি দেওয়া, আর একটু বড় হয়ে খারাপ কিছু কাজ করা, ইত্যাদি ইত্যাদি। যেমন মুদ্রা রেপিট অপিট, হরিবেলি কুল যেমন আছে, হরিবেলি অ্যাডামেন্ট, হরিবেলি রেস্টলেসনেস, দুটোই আছে, মুদ্রা রেপিট অপিট, এই দুটো ক্ষেত্রেই আইডোফোবিয়া নামে। তো আমরা আলোচনা করছিলাম স্বাস্থ্যকর অবস্থায় কী হয়, এটা তো অসুস্থ অবস্থা, স্বাস্থ্যকর অবস্থায় পেশেন্ট পার্টি কী বলবে, খিদে পেলে কাঁদ্য, খেতে দিতাম ঘুমিয়ে যেত, জন্মবার সঙ্গে সঙ্গেই কেঁদেছিল, তারপর থেকে আচার আচরণ স্বাভাবিক ছিল, খিদে পেলে কাঁদত, বিছনা প্রস্রাব করে ভিজিয়ে রাখলে কাঁদ্য, এগুলো টেস্টিংয়ের মধ্যে পড়ে, ফিলোসফির মধ্যে পড়ে, এগুলি জিজ্ঞেস করতেই হয়। এমনি করে বড় হতে লাগলো, স্কুলে যেত, পড়াশোনা করত, কখনো নিজে পড়তে না বসলে বললে পড়তে বসত, কথা বললে শুনতো, অবাধ্য ছিল। কিন্তু যদি হাইড্রোফেমিনের ক্ষেত্র হয়, বাচ্চা ঘুম থেকে উঠেই পড়তে বসবে, খেতেও চাইবে না, অথবা ঘুম থেকে উঠবেই না, মেয়ে ডেকে মেরে সব করে উঠিয়ে দিয়ে সব কিছু করে পড়তে বসিয়ে দিল, মা ওদিকে চলে গেল, ওদিক দিয়ে পালিয়ে গেল। মোট কথা, এক্সট্রিম ভালো আর এক্সট্রিম খারাপ দুটোই হাইড্রোফোবিয়ার মধ্যে পড়ে। কিন্তু আমরা আলোচনা করছি হেলদি কন্ডিশন, হেলদি কন্ডিশনে কিন্তু সে স্বাভাবিক আচার আচরণ, মা কখনো বলবে না আমার বাচ্চা ভীষণ ভালো, বলবে আমার বাচ্চা ভালো, না তেমন কোনো দোষ আছে, ছোটোখাটো দোষ তো সবারই থাকে, ছোটোখাটো গুণও আছে, দোষও আছে, সব মিলিয়েই আমার বাচ্চা। পড়াশোনা
খুব ভালোও না খুব খারাপও না। কিন্তু যদি বলবে পড়াশোনায় ভীষণ ভালো কখনো বলতে হয় না, তাহলে কিন্তু সেটা আনহেলদি স্টেট। পড়াশোনায় খুব খারাপ, হাজারবার পড়লেও এই যে চেন অফ থট কেটে গেলে মুশকিল। কেন বললাম শেষ কথাটা, হেলদি অবস্থা, হ্যাঁ হেলদি অবস্থা। তাহলে একে এর কিন্তু খুব বেশি গুণও নেই, খুব বেশি দোষও নেই, মধ্যম। এরা হেলদি, মানে অ্যাপারেন্টলি হেলদি। যখনই অ্যাপারেন্ট ব্যাপার এই কী বলবো, এই হেলদি লাইনের আগে পিছিয়ে ক্রস করে যাবে, মানে ব্যাপারটা এইরকম। এবার মুছে দেই, সবাই দেখে নিয়ে এসে মুছে দেবো। এই হচ্ছে যশোরের সেমিনার, পরের মাসে 23 তারিখ, তারপরের মাসে 20 তারিখ, চতুর্থ সপ্তাহ সম্ভবত। না সরি, কলকাতার ক্লাস, যশোরের ক্লাস 23 আর 20, আচ্ছা, আর কলকাতার তো এটা ইত্যাদি সেটাও কলকাতার তো দরকার নেই, ক্লাসিক হচ্ছে। হেয়ার লাইন আঁকবো, হেলদি লাইন আর আনহেলদি লাইন, এর জন্য লাগবে বোর্ড। হ্যাঁ, হেলদি স্টেটের জন্যে, হেলদি স্টেটের জন্যে একটা লাইনকে ইন্ডিকেট করলাম, একটা লাইনের হেল্প নিচ্ছি। এই হচ্ছে স্বাস্থ্যরেখা, এটা কি না খুব ভালো না খুব খারাপ, কিন্তু খুব খারাপ খুব ভালো, এটা কিন্তু হেলদি স্টেটের পয়েন্টটা ভুলে আছে। হেলদি স্টেট মানে স্টেট লাইন, কিন্তু যদি এর ডাইভার্সন কিছু হয়ে থাকে, ডেভিয়েশন কিছু হয়ে থাকে, সেটা কিন্তু হেলদি স্টেট নয়, সেটা কিন্তু সিক স্টেট। সিক স্টেট কেন বলা হলো, ডিজিজ স্টেট কেন বলা হলো না, কারণ ওই যে মহিলা বললেন আমার স্বামীর কোনো রোগ দেখিনি, সব ঠিক, আজ পর্যন্ত জীবনে একটা ট্যাবলেট খেলো না, জ্বরের জন্য শরীর খারাপ জন্য একদিন এক ঘন্টার জন্য বিছানায় শুয়ে থাকেনি, ভীষণ কর্মঠ, সারাদিন ব্যস্ত থাকে, কাজ থেকে আসে খায় দায় ঘুমিয়ে যায় আবার কাজে বেরিয়ে যায়, তার কোনো দিকে কোনো অসুবিধে নেই। অসুবিধা হলে এক জায়গায়, তাহলে আমি মহিলার কথা অনুযায়ী তার হেলথ লাইনটা স্টেট লাইনে এঁকে দিলাম। কিন্তু শেষ পর্যন্ত সে বলল একটা জিনিস খারাপ, কি সেটা, প্রচণ্ড রাগ, এতটাই রাগ যে পান থেকে চুন খসে গেলে সে মারতে আসে, খিস্তি দেয়, গালাগালি দেয়। তাহলে এইটা কিন্তু এক্সট্রিম খারাপ, এটা কি হলো, এক্সট্রিম খারাপ। আমি একে ডিজিজ বলতে পারি না, কারণ আমাকে ওষুধটা আসেনি। পেশেন্টের সংখ্যা হলো যে মানুষটি ওষুধ নেওয়ার জন্যে ডাক্তারখানায় অপেক্ষা করছেন। মেরিয়াম ওয়েবস্টার কলেজের আমেরিকান ডিকশনারিতে এই ঘটনা লেখা আছে, পেশেন্ট তাকে বলা হবে যিনি ডাক্তারখানায় ওষুধ নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। আর শিককে আমরা সবাই, কেন, কে বলেছে আমরা সবাই, স্বয়ং কেন সাহেব বলেছেন, কোথায় বলেছেন সব লিখে দেওয়া আছে আমার লেখাতে, দেখে নেব। চ্যাপ্টারটার নাম সোরা, 1 নম্বর চ্যাপ্টার, প্রথম প্যারাগ্রাফেই দেখতে পাবে যে আমরা, উনি আমাদের কথা বলেননি, বলেছেন গোটা মানব জাতির কথা, হিউম্যান সিভিলাইজেশন, সব মানুষ শিক, কেন সব মানুষের মধ্যে সোরা আছে। এটা কেন্ট ফিলোসফি না পড়লে কথাটা বুঝতে এবং মানতে অসুবিধা হবে, মানামানির মধ্যে যাচ্ছেই না, মানলেও আপনি শিখ, না মানলেও আপনি শিখ, হেলদি আপনি নন। যদি তা বলি তাহলে বলবো অ্যাপারেন্টলি হেলদি, মনে হচ্ছে সুস্থ, কারণ মহিলার স্বামীর কথা শুনে, মহিলার মুখ থেকে তার স্বামীর কথা শুনে মনে হচ্ছিল তার স্বামী সুস্থ, অ্যাপারেন্টলি হেলদি। কিন্তু পরবর্তী কথা থেকে বোঝা গেল মহিলার স্বামী ভয়ঙ্কর অসুস্থ, ভয়ঙ্কর, কারণ তার মধ্যে না আছে ধৈর্য, না আছে সভ্যতা ইত্যাদি। তাহলে হেলথ লাইন স্টেট লাইন, এই স্টেট লাইন থেকে
যা কিছু উপরে যাবে নিচে যাবে, খুব ভালো, তাও সিক স্টেট, খুব খারাপ, তাও সিক স্টেট, কিন্তু ডিজিজ বলতে পারবো না, পেশেন্ট বলতে পারবো না, কারণ সে কোনো ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে ওষুধ নেওয়ার জন্য বসে নেই। এইটুকু সম্ভবত কাউকে বলার নেই। এবার হেলথের ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করতে হয় তার জন্য কতগুলো কথা লেখা আছে। এক নম্বরে বলা আছে, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দেহযন্ত্রকে বাঁচিয়ে রাখে এবং নিয়ন্ত্রণ করে। এই যে প্রতিদিন আমাদেরকে এত অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর সামাজিক অবস্থা, চারিপাশে থাকা প্রতিবেশীদের সঙ্গে লড়াই করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, তা সত্ত্বেও কারো বা অভাব আছে ভীষণ, কারো বা অনেক বড় বিজনেস, কারো বা সংসারে অনেক রকম কী বলে অনেক লোকজন নিয়ে চলতে হয়, নিজে ফ্যাক্টরির মালিক, কয়েক হাজার শ্রমিক, সবাইকে নিয়ে চলতে হয়, তা সত্ত্বেও মানুষটি কী বলেন, আমি একজন ফ্যাকাল্টি ডিনার বাড়িতে গেছিলাম, তখন আমি ছাত্র, আমার স্যার পাঠিয়েছিলেন ওই প্রোটেনটাইজিং মেশিন বানাবার জন্য, ওনার প্ল্যানিংয়ের জন্য। উনি বললেন, আজকে তো আমার সময় নেই, স্যার শিখিয়ে দিয়েছিলেন বলবে বাড়িতে সময় আছে কি না। উনি বললেন, আমি ইউনিভার্সিটির কাজ বাড়িতে করি না, বাড়ির কাজ ইউনিভার্সিটিতে করি না। এই মানুষটি কিন্তু আপাতত সুস্থই বলা যাবে, কারণ সে তো আর চিকিৎসা হয়নি রিয়েল হোমিওপ্যাথি করে। কেন না, মানুষটি জানেন, মানে বুঝতে পেরেছেন তার বিবেক দিয়ে, যে যেখানে যেমন সেইখানে সেই আলোচনাটাই মাথার মধ্যে রাখা উচিত। যদি জায়গাটা চেঞ্জ করা হয় মাথার উপর বাড়তি ভার চাপে, আর যারা বাড়তি বোঝা নেন এরা কেউ সুস্থ মানুষ নন, যার ফলে এদের দুশ্চিন্তা এলেই ঘুমের ডিস্টার্ব হয়, এরা প্রতিবন্ধকতার কাছে হার মেনে যায়। কিন্তু যে মানুষ সুস্থ সে বলবে সমস্যা আছে, থাকবে, সবার সমস্যা আছে, আমি এই বৃথা সমস্যার জন্যে ঘুমের টাইমটাকে ডিস্টার্ব করতে চাই না, ঘুম থেকে উঠব তখন ভাববো, এখন ঘুমের টাইম, এখন ঘুমাবো, এখন খাবার টাইম, এখন খাবার খাবো। কেউ তো খাবার খেতে খেতে ভাবছে, বিষম খাচ্ছে, জল দিচ্ছে, চোখ বড় করে শুয়ে পড়ছে, কেন গলায় ভাত আর শ্বাস নিতে ভাত ঢুকে গেছে, কেন না, ওই সময় সে একটা গুরুত্বপূর্ণ চিন্তা করছিল, খাবার নালিটা ন্যাচারালি বন্ধ থাকে আলাজিব দিয়ে, কিন্তু ওই বিশেষ চিন্তার সময়ে ওটা খুলে যায় আর খাবার ঢুকে গেছে, ব্যাস দোমাটকে গেছে, শেষ। তো সুস্থ মানুষ ভাবে এখন খাবারের টাইম, খাবার নিয়ে ভাবনা, এখন ঘুমের টাইম, ঘুম নিয়ে ভাবনা, ভাবনা মানে ঘুমানো, এখন কাজের জায়গায় কাজ নিয়ে ভাবনা, এখন বাজার করতে হবে, ফ্যামিলির সঙ্গে কথা বলতে হবে, এখন সেটা নিয়ে ভাবনা, যেখানে যেমন সেখানে যাব। যদি নিজেদের কথা ভাবো, রুগীর কথা ছাড়ো, চেম্বারে বসে মনে পড়ছে তোরা বউ যেন কাকে ফোন করছে, তা বুঝে নাও তোমার অবস্থা টাইট, ওদিকে বউ রান্না করছে, তেল দেবে না জল দেবে ভাবছে, আবার স্বামী কার সঙ্গে ফোন করছে ফোনে। এই যে ব্যাপারগুলি, যে এই যে আনহেলদি স্টেট, যখন যেটা সেটা ভাবনা নেই, খাওয়ার সময় খাওয়ার ভাবনা নেই, কালকে রুগীটা আজই না আসে এই ভাবনা, এইসব আনহেলদি ভাবনা। ফলে আনহেলদি ভাবনা থাকলে ট্রিট ইয়োর সেলফ অ্যাকর্ডিংলি। স্বাস্থ্যকর লাইন হলো সে প্রতিবন্ধকতা ছাড়াই দেহকে বাঁচিয়ে রেখে, সমস্যা আছে তা আছে, আমি আমার মতো ভাববো। আর হ্যাঁ, আমার ঠিকঠাক ঘুমিয়ে আসে, আমি বিছানায় যাই, 10-15 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে যাই, সকালে ঘুম থেকে উঠি, উঠে পায়খানা যাই, পায়খানাতে খাবার খাই, খাবার খেয়ে কাজে চলে যাই। তবে হ্যাঁ,
আমাকে তো অনেকগুলি লেবার নিয়ে কাজ করতে হয় আমার কাজটা, তখন ওরা ঠিকঠাক মতো কথা না শোনে, যেভাবে কথা শুনলে কাজ হয় সেইভাবে আমাকে বলতে হয়, তবে তারও একটা সীমা আছে, আমি আমার অধিকারের বাইরে যাই না, আমি ঠিক বুঝতে পারি কার সবাই কীভাবে কথা বললে কাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে। আবার আমি তাদের স্বার্থও দেখি, কারো কোনো বিপদ হলে টাকা পয়সা ধার দিয়ে ডাক্তার দেখিয়ে ইত্যাদি ইত্যাদি। তো এইসব মানুষের ভাবনাগুলি কিন্তু ভীষণভাবে সুসামঞ্জস্যপূর্ণ, হারমোনিয়াস। এইখান থেকে বুঝতে পারবে তুমি কত পার্সেন্ট অসুস্থ। সেই লেখাটা শুধু পড়ার জন্য নয়, কেন দেখো ডাক্তারবাবু যদি নিজে অসুস্থ থাকে, না তার প্র্যাকটিস ভালো হয়, না তার সংসারে শান্তি থাকে, না পড়াশোনার মন থাকে, সব ব্যাপারটাই কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করে আমি স্টেবলি হেলদি কিনা, আমি অ্যাবসলিউটলি হেলদি কিনা। সেই জন্যে রুগীর কথা ছেড়ে দাও, নিজেদের কথা ভাবো, কত পার্সেন্ট অসুস্থ আর কীভাবে সুস্থ থাকা যাবে, এবিসি কে করে দেবে। আর সত্যি সুস্থ তুমি যদি হও, তাহলে তোমার ভাবনা হবে আমি কেমন করে সব পরিবারটাকে সুন্দরভাবে রাখবো, আমার সমাজে আমার ভূমিকা কী হবে, আমি আমার সমাজের অন্য অন্য সদস্যদের জন্যে কীভাবে তাদেরকেও আনন্দে রাখবো। কারণ সমাজে সবাই ঠিকঠাক না থাকলে আমিও ঠিক থাকতে পারবো না। আমার ভাবো আমার বাড়ির চারিদিকে বস্তি, বস্তির মানুষেরা ভীষণ নেশাগ্রস্ত, এরা খাবার জুটুক না জুটুক নেশার জিনিস কিনবেই, ঘরে বাচ্চারা না খেয়ে থাকে, স্ত্রীকে অসৎ উপায়ে পয়সা উপার্জন করতে হয় বাচ্চাদেরকে বাঁচাতে, আর এই মানুষটি এরকম। এই যে সমাজের অবস্থা, তুমি এদেরকে ঠিক করতে না পারো তুমিও বেশিদিন ভালো থাকতে পারবে না। তাহলে তোমাকে এদের সঙ্গে গিয়ে তোমার ভাবনা হবে কেমন করে এদেরকে সঠিক আলোর দিশা দেওয়া যায়। কেউ বলবে বেনাবনে মুক্তা চড়াতে যেও না তো, ওরা এভাবেই চলবে, ওদের কথাটা মিথ্যা। যে লোকটা বলল ওই লোকটা কি অ্যাপারেন্টলি হেলদি, সিক ইন্ডিভিজুয়াল, তাই বলল চাচা আপন প্রাণ বাঁচা। এটা হলো সিক এর অভিব্যক্তি। তাই উনি বললেন রাখুন সব কথা, ও সব ওরকম চলবে, ওরা এরকমই, একদম ঘরের ঠিক নয়, ওরাও ভালো হতে জানে কিন্তু ভালো করবার মতো কেউ এগিয়ে আসে না, বরং আরও ওদেরকে খারাপের পথে দিয়ে, এই ওই লোকটার বাড়িতে এই ছেলে দিয়ে আসবি তো, তোকে এই নিয়ে এক বোতল মাল কেনার পয়সা দিলাম ব্যাস। তাহলে ওদেরকে ভালো করার পরিবর্তে ভালো তো করতে হেল্প করলোই না, উপরন্তু ওকে মাল কেনার টাকা দিল একটা খারাপ কাজ করবার জন্যে। আমরা সেই ভদ্রলোক, আমাদের গায়ে ভালো জামা প্যান্ট পরা আছে, ভিতর তো ভীষণ নোংরা, এত নোংরা জানলে তুমি কাছে আসবে না, দুর্গন্ধ বেরোবে আমার গা থেকে। আমি ভদ্রলোক অতটাই নোংরা, কারণ কি পিছনে কারণও আছে, ওই যে বস্তির লোকেরা মাল খাচ্ছে ও অসুস্থ, আর আমি ভদ্রলোক টাকা দিলাম এই কাজটা করে দিয়ে তোকে এক বোতল মালের টাকা দেবো, আমিও অসুস্থ, দুজনের মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই। হেলথ লাইনদের দিক দিয়ে আমরা দুইজনই সমানভাবে অসুস্থ, আমি ভদ্রলোক লোকে সেলাম ঠুকে, ও বস্তির ছোট লোক ওকে দুটো খারাপ কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুইজনই সমান সমান হেলথ লাইনে, আমরা দুইজনই সমান, দুইজনই সমান অসুস্থ। আর যার মনে যতখানি মানুষকে ফাঁকি দেওয়ার মন জাগবে সেটাও বুঝে নাও, ওকে কী করে সাকালিকে কী করে চালনা কম দেওয়া যাবে, একটা তুমি দেখবে যদি দূর থেকে দেখো কখনো, ভীষণ পয়সাওয়ালা দেখে ভালো বোঝা যাচ্ছে, মাছ কিনেছে অনেক বড়ো অনেক টাকা দামি জিনিস মাছ, কিন্তু সাকালির কাছে গিয়ে বলছে এক টাকা কম হবে কিনা দু আটি নিলে বলো, মাই গুডনেস। সো তথা কথিত সমাজের ভদ্রলোক পয়সাওয়ালা হেলথ লাইনে, কিন্তু ও ওই সাকালিরই জায়গায়, সাকালিও বলছে না বাবু এক টাকা দেওয়াই লাগবে, না এক টাকা কমই দেবো তোমাকে, সমান হেলথ লাইনে সমান, সাকালিও যা তুমিও তাই।